সেদিন কিছু কাপ পিরিজ পড়েছিল আমি পরিষ্কার করতেই নিচ্ছিলাম শাশুড়ি মাই সেই হ্যাঁ এত দামি দামি কাপ পিরিজ ভাঙলা কী করে তখন আমি বললাম আমারই জিজ্ঞেস করেন কে আপনার ছেলেরাই জিজ্ঞেস করেন ঝগড়ার মধ্যে সেই সব ভাঙছে তো আমি যেহেতু পরিষ্কার করছি উনি আমাকে একটু সাইড দিয়ে খাটে বসতে গিয়ে দেখে খাটটা নরবরে হে কি তোমরা খাটও ভেঙালিসতো ঝগড়া কইরা বললাম না ঝগড়া তো দিনের বেলা হয়েছে রাইতে তো মিট মিটমাট হয়ে গেছে না যুদ্ধটা আসলে কখনোই থামবে না একবার শুধু শাশুড়ির জায়গায় নিজের বসায় দেখেন যেই শাশুড়ি পঁচিশ বছর ধরে একটা ছেলের এ বানাইছে প্যান্ট পরাইছে আর একটা ছেলের বউ মাত্র দশ মিনিটে সে প্যান্ট খুলে ফেলাইলো সেদিন রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ করে দেখি এক লোক ব্যান হলে পড়ে গেছে তাড়াতাড়ি আমি গেছি এই ভাই আপনি কই যাইতেছিলেন কোথায় যাবেন আমি তো সদরঘাট যাবো তাহলে তো ঠিকই আছে এই রাস্তায় তারা তারি সদরঘাট এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তারপর থেকে কিন্তু দুনিয়ার মধ্যে একটা অর্থনৈতিক মন্দা হওয়ার সম্ভাবনা দেখা দিছে। সব এটা নিয়ে চিন্তিত তা আফ্রিকার এক দেশের প্রেসিডেন্ট সে অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত এটা নিয়ে গবেষণা করতে সে গেছে তার দেশের একটা বাজার পরিদর্শন করতে তো বাজারে গিয়ে দেখে শুনশান বাজার কোনো মানুষজন নাই শুধুমাত্র দোকানদাররা খুব পরিপাটি হয়ে দাঁড়ায় আছে তো সে এক মাংসের দোকানে গিয়ে দোকানদারে বলছে এই কি ব্যাপার বাজার এত শুনশান কেন কোনো মানুষজন নাই কেন বলে স্যার আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোনো কাস্টমার ঢুকতে দেওয়া হয়নি আমরা চুপচাপ দাঁড়ায় আসি প্রেসিডেন্ট আহারে কোনো কাস্টমার নাই খারাপ লাগতেছে তোমাদের জন্য এক কাজ করো আজকে আমি তোমাদের কাস্টমার হব তুমি ওই রানের অংশ থেকে আমার দুই কেজি মাংস দাও দোকানদার কয় সম্ভব না আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোনো চুরি কাশি চাপাতি রাখা হয় নাই প্রেসিডেন্ট কয় সমস্যা নাই তুমি এক কাজ করো ওই রানের অংশ পুরোটাই আমারে দিয়ে দাও থোকান্দার সম্ভব না স্যার আপনার নিরাপত্তার স্বার্থে আজকে বাজারে কোন দোকানদার থাকতে দেওয়া হয় নাই দোকানদারদের জায়গায় একজন কলে ইন্টেলিজেন্সের লোক দাঁড়াইছে আমি আসলে ইন্টেলিজেন্সের লোক প্রেসিডেন্টের কাছে মেজাজ খারাপ হয়ে ফাইজলামী কথাবার্তা ইন্টেলিজেন্সের লোক যাও তোমার কমান্ডারে ডাক দাও স্যার লাভ নাই কমান্ডার পাশের দোকানে মাছ বিক্রি করতেছে সকাল থেকে আমার বাসায় বড় ভাইয়ের চিল্লা চিল্লি এই ঘরে আমি আর থাকবো না আমার পাঁচ হাজার টাকা এই ঘর থেকে হারাই গেছে পাঁচটা হাজার টাকা মানে বুঝো পাঁচ হাজার টাকা যে ঘর থেকে হারায় যায় সেই ঘরে থাকা যায় না এই বলতে বলতে সে গেছে ভাবির কাছে বলে আমার পাঁচ হাজার টাকা হারাই গেছে তুমি নিছো ভাবি কয় প্রথমত টাকাটা আমি নেই নেই আর দ্বিতীয়ত সকাল থেকে শুনতেছি পাঁচ হাজার পাঁচ হাজার এই নিয়ে দশ বার গুনলাম টাকা আছে সাইটা আপনি মাঝে মধ্যে আশপাশের লোকজনে নানান গল্প করতে শুনবেন শুধু আপনার দেখার বাইরে ওই গল্প শুনেও আপনি কিছু একটা বোঝার চেষ্টা করবেন কিছু একটা বুঝবেন কিন্তু তারপরে যেটা শুনবেন সেটা দেখবেন আপনার ভাবনার অনেক উর্ধে ভাবনার একেবারেই বাইরে সেদিন রাস্তা দিয়ে যাইতেছি হঠাৎ দেখি চায়ের দোকানে দুই বন্ধু গল্প করতেছে একজন বলে দেখ আমার দাদা এত ভুলোমোনা এত ভুলোমোনা যে ঘর থেকে বাইর হইলে ঘরের ঠিকানা বইলে যায় আর ঘরে ফিরতে পারে না পাশ থেকে বন্ধু কইতেছে দূর। আমার দাদা এত ভুলোমোনা এত ভুলোমোনা যে মাঝে মধ্যে বিছানায় পানের দেখবেন পোলা পাইন কোন দোষ করলেই তাদেরকে বলা হয় তুই এক্ষণ ঘর থেকে বাইরে যা আমি ছোটবেলা থেকে বুঝে নিছি আমার খালি একবার কথা কইলে আমি নবো বাইর হয়ে যাবো অদ্ভুত ব্যাপার আমার এই জীবনে কোনোদিন বাইর হইতে তো কয়ই না আর ভিতরে ঢুকে ইচ্ছা মতো না হারে আমার এক বড় ভাই আছে জীবনে অনেক পরিশ্রম করে একটা কোম্পানির মালিক হইছে একটা বিরাট ফ্যাক্টরি দিছে যেহেতু সে জীবনে বড় হইছে পরিশ্রম করে তাই সে কোনো অলস লোক দেখতে পারে না সে একদিন ফ্যাক্টরি ভিজিট করতে গেছে গিয়া দেখে ফ্যাক্টরিতে সবাই কাজ করতেছে শুধুমাত্র এক পাশে একটা ছেলে চুপ করে দাঁড়ায় আছে তার গেছে মেজাজ খারাপ হয়ে ডাক এদিকে আসো তোমার বেতন কত স্যার দশ হাজার টাকা সে পকেট থেকে তিরিশ হাজার টাকা বাইর করে ওই ছেলেটা ছুঁড়ে দিয়ে বলতেছে এই নাও এখানে তোমার বেতনের তিনগুণ আছে তুমি এক্ষন এই ফ্যাক্টরি থেকে বের হয়ে যাও আমার ফ্যাক্টরিতে কোনো অলস লোকের দরকার নাই ছেলেটা বের হয়ে গেছে এবার সে ম্যানেজারে ডাক দিছে ম্যানেজার সাহেব এই ছেলেটা কোন ডিপার্টমেন্টে কাজ করতো স্যার ও তো ডাক পিওন চিঠি দিতে আসছিল এক লোক মিরপুরের একটা ভাতের হোটেলে খাইতে গেছে ভাত খাইতেছে আর সঙ্গে সঙ্গে টেবিলের উপরে মাছের কাটা মাংসের হাড্ডি মাংসের ছিটা ফোটা। এগুলা দিয়ে পুরা টেবিল নোংরা করে ফেলাইছে এমন সময় ওই হোটেলের ম্যানেজার আসছে বলে আপনি জীবনে কোনোদিন কোনো ভালো হোটেলে খাই দিয়ে গেছেন অবশ্যই গেছি আপনি সেরাটন সোনারগাঁও রেডিসন ব্লু এই ধরনের হোটেলে কখনো খাইতে গেছেন হ্যাঁ গেছি ওইখানে গিয়েও কি এভাবে খাইছেন হ্যাঁ খাইছি ওরা আপনারা কিচ্ছু বলে নাই হ্যাঁ বলছে কি বলছে বলছে এইগুলা এখানে করেন না এগুলা মিরপুরের ভাঁটার হোটেলে গিয়ে করে